ফাইনালি আমি বাইতুল মোকাররম জামে মসজিদে এন্ট্রেন্সে, অনেক মানুষ এখানে, অনেক শান্তির বাতাস নিতেছে, অনেক শান্তির বাতাস নিচ্ছে, কোনো আতঙ্ক নাই, কেউ আমাকে জামা ছিবির আখ্যা দিবে, যার একটু জুতাটা আমি উঠাই আল্লাহু আকবার আখ্যা দিবে, বলবে একটা একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, এই কথা বলার মতন কেউ নাই। হ্যাঁ, মানুষ হত্যা কেমনে করে ভাই? আপনারা মানুষ হত্যা কেমনে করেন? মানে কেমনে একটা মানুষ আরেকটা মানুষের লেলায় দেন পিছিয়ে মারার জন্য? আই স্টিল রিমেম্বার দিস ডে ইজ দ্যাট হরিবল ডে, ইউনো, এই বাইতুল মোকাররম জামে মসজিদের সামনে আমার এখনও মনে আছে। আমার আমি ওই দিন মৃত্যুর আজ পর্যন্ত ভুলবো না। কেন ভুলবো না? ওয়াই এম আই সেইং দিস? আমি 17 তারিখ শুক্রবারে এখানে নামাজ পড়তে আসছিলাম, নামাজ, ইট ওয়াজ এ ফ্রাইডে, জুমার নামাজ পড়ব। ঠিক এই জায়গার থেকে, এই যে ঠিক এই জায়গার থেকে দৌড়ায় মানুষ, মানে শ্যুট করছে পুলিশ, তারপরে যারা দুর্বৃত্তকারী যাদেরকে বলা হয় ওরা লিটারালি, এই যে আমার ভাই বোন যাদেরকে যারাই আছে এখানে নামাজ পড়তে আসছে, বোন তো না ভাইরা, তাদেরকে পুলিশ শ্যুট করছে। এই যে র্যাবের ব্ল্যাক কালারের যে হেলিকপ্টার, এই আকাশ দিয়ে উড়ছে, ঠিক আছে, এইখান দিয়ে লিটারালি দৌড়ায় মানুষ, রক্তাক্ত মানুষ গেছে। ওটা আমি অ্যাকচুয়ালি পোস্ট করছিলাম, পোস্ট করার পরে সামহাও ইউটিউব গেভ মি আ স্ট্রাইক, আমার ওটা রিমুভ করতে হয়। অ্যান্ড আই ওয়াজ অলসো স্কেয়ার্ড, কারণ আমি পোস্ট করার পরের দিনই দ্য এক্স প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য ওবায়দুল কাদের মোফো স্টার্টেড সেইং যে এই মারামারি হত্যাকাণ্ড, হোয়াট এভার দ্যাট ইজ, এই সহিংসতা আরও কী কী জানি বলে ওগুলোর সাথে, এনিওয়েজ এই ভ্যান্ডালিজম, এই টেরারিস্ট অ্যাক্টিভিটিস, এই ইউনো মার্ডারাস কাইন্ড অফ সিচুয়েশনের জন্য, এই হরিবল সিচুয়েশনের জন্য জামায়াত ইসলামী এবং শিবির জড়িত, ঠিক আছে। আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড ভাই, আমি আমার লাইফে হইতেছে না আওয়ামী লীগ করলাম, না বিএনপি করলাম, না জামায়াত করলাম, না শিবির করলাম, জাস্ট বিকজ আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি দাঁড়িয়ে রাখি এবং আমি পাঞ্জাবি পায়জামা পরি, আমি নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এখনও হাত পায়ে সচল, আমি নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, নিজের মনের শান্তির জন্য। এবং সেভেন্টিন্থ অফ জুলাই ফ্রাইডে, ইট ওয়াজ ফ্রাইডে, এইখান থেকে ওই যে চরমোনাই পীর না কি আছে উনি বক্তৃতা দিবে, এগুলো তো আমি আসলে জানি না, আমি এখানে আমি প্রায়ই আসি এখানে নামাজ পড়তে, আমার মনে শান্তি লাগে। আজকে আমি প্রচুর গরম, আই এম ফিলিং ভেরি ইরিটেটেড, বাট দেন এগেন আই নিড টু ডিসক্রাইব দ্য স্টোরি হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। সো এইখানে ওই যখন চরমোনাই পীর ডাকছে নাকি সমাবেশ ফর দ্য স্টুডেন্টস আই গেস, তখন আর কি এই যে এইখান দিয়ে এই র্যাবের হেলিকপ্টারগুলো টহল দিচ্ছিল অ্যান্ড বিভিন্ন জায়গায় মারামারি, গোলাগুলি, তারপর সাউন্ড গ্রেনেড, অ্যান্ড আমি শুনছি ককটেলও মারা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড আই হ্যাভ সিন পিপল, আমার কাছে ওই ভিডিওটা আছে মনে হয়, যেটা আমি রিমুভ করে দিছি, ডেফিনেটলি আমার ইয়েতে আছে, বাট ওটা আমি আসলে পোস্ট করতে পারবো না ইউটিউবে, বিকজ ওগুলোতে ইট হ্যাজ সো মেনি ব্লাডস অ্যান্ড মানুষজনের ব্লাড দেখানো তো আসলে স্ট্রাইক দেয়, অ্যাজ আই হ্যাভ ডিসকভার্ড অ্যান্ড রিয়েলাইজ ফ্রম দ্য ইনফরমেশন অ্যান্ড কমিউনিটি গাইডলাইন্স অফ ইউটিউব। সো আমি ওইটা দিব না, আই ওয়ন্ট পোস্ট ইট, বাট এখানে হচ্ছে মানে একটা রক্তাক্ত অবস্থা ছিল, ঠিক আছে, মানুষ যে কেমনে ভাই, কেমনে যে মানুষগুলোর মারছে কেমনে, কারণ আর আমার কথা হচ্ছে ভাই, তুই মানুষ, আমি মানুষ, ডাজেন্ট ম্যাটার তোর ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা, বাট উই আর হিউম্যান বিংস, রাইট, উই আর অল সেম ব্লিড দ্য সেম কালার অফ ব্লাড, তাই না, আমাদের রক্ত তো মানে সেম কালার, রেড 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 রেড, রাইট। তুমি কেমনে একটা মানুষ আরেকটা মানুষকে গুলি করে হত্যা করো, হ্যাঁ, তার মধ্যে আবার আমি শুনছি যে পুলিশরে নাকি এই যে ফ্লাইওভারে ঝুলায় রাখছে, ঠিক আছে, এটা পরে, এই ইনসিডেন্টের পরে আই গেস, এই ইন্ধনদাতা কে? ওবায়দুল কাদের নিজে এইসব ইন্ধন দিছে, ঠিক আছে। অ্যান্ড ওই এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আই রিলি ডোন্ট নো, আমি তার খবর জানি না, বাট আমি এইখানে ছিলাম অ্যান্ড ওবায়দুল কাদের ফাফো ফাদার ফাকার অ্যাস হোল, ও জাস্ট ওই যে ওইখানে যখন আওয়ামী লীগের অফিস ছিল ও মাইকিং করে বলছে, এখানে অনেক মানুষ ছিল, অনেক মানুষ শুনছে, আমি নিজে, আমার ইয়ার উইটনেস, আমার কানের উইটনেস, ঠিক আছে, আমি নিজে, ও বলছে আপনারা ভয় পান,
আপনারা ভয় পেন না, নেত্রী আছে সাথে, এদেরকে প্রতিহত করতে হবে। আই স্টিল এটা ইট ব্যাংস অন মাই হেড, ইউ নো হোয়াট দ্য হেল, হোয়াট দ্য হেল, তুই কী বলতেছিস? এই যে এইখানে আই ওয়াজ স্ট্যান্ডিং ওভার হিয়ার, ঠিক আছে, ওই যে ওইখানে ওইটা আর একটু কিছু ব্লগস পরে হইতেছে, আওয়ামী লীগের অফিস ছিল ওইখানে, ওবায়দুল কাদের মাদার, যাই হোক আমি গালি গালাজ করতেছি, ওই ও আসছে, ও অভদ্র লোক, তারপর হুমায়ুন কবির নামের আসে, শুনেন, হুমায়ুন কবিরের যে একটা লোক, হ্যাঁ, ও সারা জীবন বিএনপি করতো, সারা জীবন বিএনপি করতো, ঠিক আছে, ও কেমনে কেমনে জানি ওই ঢাকা, ঢাকার দক্ষিণের, দক্ষিণ কি পশ্চিম উত্তর দক্ষিণ, আচ্ছা নর্থ, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, সরি সাউথের আওয়ামী লীগের সে সেক্রেটারি হয়ে গেছে, তাহলে এই কেমনে হইলো? সে সারা জীবন বিএনপি করছে, এখন যদি এখন যারা বিএনপির ছাড়া পাইতেছে, ভাই এবং আমার বোন এবং হুয়েভার ইট ইজ, ঠিক আছে, আই ডোন্ট সাপোর্ট বিএনপি টু বিকজ আই ডোন্ট ওয়ান্ট ফ্যাসিস্ট গভর্নমেন্ট টু ইন্টারভিন ইন টু আওয়ার কান্ট্রি বিকজ এটা স্টুডেন্টদের ফ্রিডম, স্টুডেন্টরা এখন এই এই দেশ নেতৃত্ব করবে, এই দেশ স্টুডেন্টরা চালাবে, বাট দেন এগেইন আই ডোন্ট নো, আসলে কেউ যদি শুধরাইতে চায় শুধরাইতে পারে, ডেফিনেটলি তাদেরকে সুযোগ করে দেওয়া হওয়া উচিত, আই গেস, আই ডোন্ট নো, বাট এটা যারা নীতি নির্ধারক আছে এখন বর্তমানে তারা ডিসাইড করবে। আমার ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, বাট ইউ নিড টু হিয়ার টু মি, আমার কনভারসেশনগুলো শোনা উচিত, বিকজ শুনেন দেশটা অনেক কষ্টের পরে, অনেক কষ্টের পরে, আমি আপনি কিন্তু পারি নাই ভাই, আমি দৌড়াইছি, আমি আমার জানের ভয়ে এখানে দৌড়াইছি, আমার কোন সময় জামাত ছিবি রাখা দিয়ে আমার মায়েরা ফেলে, আই ডোন্ট নো ভাই, আমার জীবনে তো দাম আছে, বাট স্টুডেন্টসরা যারা এই যে রাস্তাঘাটে মানুষ লিটারালি এদেরকে পিছায় পিছায় মারছে, টর্চার করছে, ঠিক আছে, এদের জানের বিনিময়ে, এদের রক্তের বিনিময়ে এই দেশ টিকায় রাখতে হবে, এই দেশে আবার কোনো অতি উৎসাহী এবং ইউ নো হু উড ওয়ান্ট টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য কারেন্ট সিচুয়েশন, অনেক মানুষ এখন অ্যাডভান্টেজ নেওয়া ট্রাই করবে, অনেক মানুষ এখন ইন্টারভিন করবে যে না এখন তাড়াতাড়ি একটা নির্বাচন দরকার, সুষ্ঠু নির্বাচন দরকার, সুষ্ঠু নির্বাচনে আবার মারামারি হানাহানি কান্নাকাটি, কোনো একটা পাওয়ারফুল একটা পলিটিক্যাল পার্টি আইসা উইরা আইসা জুইরা বসবে, দিস ওয়ান্ট বি অ্যাকসেপ্টেবল, আই রিকোয়েস্ট অ্যান্ড আর্জ অল দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড বাংলাদেশ টু ইউ নো ইন্টারভিন ইন টু দিস ম্যাটার অ্যান্ড টু অবজার্ভ ভেরি কেয়ারফুলি অ্যান্ড ইউ নো ইন্টেন্সলি যে কেউ যেন এই কারেন্ট সিচুয়েশনে পলিটিক্যাল কোনো অ্যাডভান্টেজ যেন না নিতে পারে, আই রিকোয়েস্ট অল দ্য স্টুডেন্টস, ঠিক আছে, আমি অনেক বড়ো, ডেফিনেটলি আই এম ভেরি এজড, বাট দেন এগেন আই এম রিকোয়েস্টিং দেম যে এইটা কেউ যাতে সুযোগ না নিতে পারে, যারা প্রোটেস্ট করছে আম হ্যাপিলি অ্যাকসেপ্টিং দেম, ইউ নো অ্যাকসেপ্ট, আমি অ্যাকসেপ্ট করতেছি তাদেরকে টু বি ইউ নো দ্য নেক্সট পার্লামেন্টারিয়ান মেম্বার, টু বি ইউ নো যদি কেউ মন্ত্রীও হয় আই এম হ্যাপি উইথ ইট, আই এম হ্যাপি উইথ ইট বিকজ তারা রক্ত দিছে ভাই, আর আই এম প্রেটি মাচ শিওর তারা দেশ ভালো চালাতে পারবে, রাদার দেন সাম বুলশিট পিপল ইউ নো স্টেইং হোম অ্যান্ড ডুইং থিংস যেটা আসলে ফিল্ডে করা উচিত ছিল, ঠিক আছে, সো আর যদি কেউ প্রাইম মিনিস্টার হইতেই হয় আই উড সাজেস্ট আন্দরলিপ রহমান পার্থ, হি ইজ দ্য লিডার অফ ইয়াংস্টার্স, ও অনেক জনপ্রিয় ফর ইউ নো টকিং, নট টকিং বলশিট, টকিং ফ্যাক্টস অ্যান্ড স্পিকিং দ্য ট্রুথ অ্যান্ড আ এডুকেটেড পার্সন, আ ড্যাম স্মার্ট পার্সন অ্যান্ড মুখের উপরে কথাবার্তা বলে, আমি টক শো দেখে অভ্যস্ত, আমি টক শো দেখে এগুলো বলতেছি, অ্যান্ড হ্যান হি ডাজন্ট লাই, ওর স্বার্থ উদ্ধার করার কিছু নাই, ও হাজার হাজার কোটি টাকা এমনিই কামাইতে পারতো, ও হইতেছে ও আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডেরও লোক, আত্মীয় স্বজন, আবার বিএনপি তো সে করতোই এক সময়, এখন তারপরে হইতেছে কী বলে ওটা, এখন হি হ্যাজ এ নিউ পলিটিক্যাল পার্টি, ওই যে প্লেন যাচ্ছে দেখেন, প্লেন উড়ে যাচ্ছে, আই এম প্রিটি শিওর এখানে কোনো মন্ত্রী মিনিস্টার বা কেউ পলায় যাচ্ছে, অ্যান্ড উই আর লেটিং দ্যাম গো, আই ডোন্ট নো ওয়াই, আই ডোন্ট রিয়েলি ডোন্ট নো ওয়াই, বাট যাইতে দেওয়া হইতেছে, বাট এদেরকে রাইখে হিসাব নেওয়া উচিত ছিল যে তুই কই যাবি, তোরে যেতে দিব না, ইউ ব্রিং ব্যাক দ্য মানি এফ ও, ইউ ব্রিং ব্যাক দ্য মানি, তুই 1,000, 12,000, 13,000, 14,000 কোটি টাকা পাচার করছিস প্রত্যেক মাসে প্রত্যেক দিনে, ইউ ব্রিং দ্যাট মানি অ্যান্ড দেন ইউ গেট দ্য হেল আউট অফ মাই কান্ট্রি, ইউ গেট দ্য হেল আউট, আই ডোন্ট ওয়ান্ট ইউ, গেট আউট, ঠিক আছে, বাট এগুলো না করে এদেরকে কেমনে জানি সেফ এক্সিট দিয়ে বের করে দিতেছে, সো দিস ইজ রিয়েলি রিস্কি অ্যান্ড দিস ইজ ভেরি অ্যালার্মিং অ্যান্ড কনসার্নিং টু দ্য পিপল, অর শুড বি কনসার্ন ফর দ্য পিপল, যারা হইতেছে
এই দেশটারে স্বাধীন করে নিয়ে আসছে, আবার এই দেশটারে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের থেকে ফ্রিডম নিয়ে আসে, ফ্রিডম নিয়ে আসার পরে অ্যান্ড নাও এদেরকে সেফ এক্সিট দেওয়া হইতেছে। সেফ এক্সিট কেন দেওয়া হইতেছে এগুলো নিয়ে প্রশ্ন করা উচিত। এনিওয়েজ, আমার ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে, আমি আসরের আজানের নামাজ পড়বো অ্যান্ড লেটস সি আমি দু একটা ভিডিও বা দু একটা জায়গায় যাই আর কয়েকটা ভিডিও বানাইতে পারি। আর তো কিছু বলার নাই, আই এম সরি ইফ আই ডিড এনিথিং রং অর আটার এনি ব্যাড ওয়ার্ডস, ইউ সি মি, যাই হোক আমার চোখে দেখবেন আপনারা, অ্যান্ড মে আল্লাহ রাবুল আলমিন ফর গিভ মি ফর অল অফ মাই ব্যাড ডিডস অ্যান্ড রং ডুইংস আই গেস। সো আই এম সাইনিং অফ, আপনারা ভালো থাকবেন অ্যান্ড মেক শিওর দ্য আই রিকোয়েস্ট অ্যান্ড আর্জ অল দ্য স্টুডেন্টস হু হ্যাভ গিভেন দেয়ার 100% এর থেকেও যদি বেশি কেউ বা কম কেউ দিয়ে থাকে, যদি 1% দেয়, আমি আই রিকোয়েস্ট দেম যে প্লিজ বি ভেরি কনসার্ন অ্যান্ড বি ভেরি ইউ নো ইন্টেন্সলি মনিটর দ্য কারেন্ট ওভারঅল সিচুয়েশন, কেউ যেন সুবিধা না নিতে পারে। ওকে,